ইরান থেকে এই বিমান উড়ে ইসরায়েলে বোমা হামলা চালিয়ে আবার যাতে ফিরে আসতে পারে একটানা জ্বালানি নিয়ে আপনার 3000 কিলোমিটার অর্থাৎ তার যে রেঞ্জ সেই রেঞ্জ থেকে এসে ফিরে আসতে পারে। সুপ্রিয় দর্শক, টাইমস পিডিয়ার আজকের আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সিরাজুল ইসলাম। আজকে আমরা বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই জন্যই মূলত এই ভিডিও করা। ভিডিওটি খুব বেশি দীর্ঘ হবে না, তুলনামূলক ছোট হবে। বিষয়টি হলো যে ইসলামী প্রজাতন্ত্র ইরান গতকাল ঘোষণা দিয়েছে যে রাশিয়া থেকে তারা বেশ কিছু যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার কিনবে। বলা হচ্ছে যে এই যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার কেনার কারণে ইরানের সামরিক শক্তি নাটকীয়ভাবে পাল্টে যাবে। প্রশ্ন হচ্ছে কেন নাটকীয়ভাবে পাল্টে যাবে, কি আছে এই বিমান এবং হেলিকপ্টারের মধ্যে, বা এই বিমান এবং হেলিকপ্টার কিনলে কিরকম ভাবে পাল্টে যাবে, কতটা শক্তিশালী হবে, এই বিষয়গুলো নিয়েই মূলত আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। প্রথমে আসা যাক ইরান রাশিয়া থেকে কি কি বিমান কিনছে। রাশিয়া থেকে ইরান SU-35 জঙ্গি বিমান কিনছে। এই জঙ্গি বিমানটি হচ্ছে চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান। এর নানা রকমের ফিচার রয়েছে, এখানে আসলে সংক্ষিপ্ত পরিসরে সব কিছু বলা সম্ভব নয়। বলা হচ্ছে যে SU-35 জঙ্গি বিমান এটি 4+, তার মানে আমরা যদি ধরেও নিই চতুর্থ প্রজন্মের, কিন্তু এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যের কারণে আমেরিকার F-35 জঙ্গি বিমান, যেটি একদম সবচেয়ে লেটেস্ট বিমান, সবচেয়ে আধুনিক, এর চেয়ে আর কোনো উন্নত প্রযুক্তি বিমান নেই বলে দাবি করা হয়, সেই প্রযুক্তির বিমানের সাথে মূলত SU-35 বিমানের তুলনা করা হয়। SU-35 জঙ্গি বিমানের গতি হচ্ছে ঘন্টায় 2400 কিলোমিটার, আর আমেরিকার যে F-35 জঙ্গি বিমান সেই বিমানের গতি হচ্ছে 1728 কিলোমিটার প্রতি ঘন্টায়। F-35 জঙ্গি বিমানের রেঞ্জ হচ্ছে 2800 কিলোমিটার, অর্থাৎ জ্বালানি নিয়ে 2800 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। SU-35 জঙ্গি বিমানের রেঞ্জ হচ্ছে 3000 কিলোমিটারের বেশি। আপনারা বুঝতেই পারছেন যে এর গতিও বেশি, SU-35-এর গতি বেশি। এছাড়া এর ম্যানুভারেবিলিটি ক্যাপাসিটি, অর্থাৎ যুদ্ধ করার সময় যে বিমানের ক্ষণে ক্ষণে অবস্থার পরিবর্তন, ডিগবাজি দেওয়া, বিভিন্ন রকমের যে ম্যানুভারেবিলিটি থাকে, এইগুলো করার ক্যাপাসিটি অনেক বেশি, যার কারণে বলা হচ্ছে আকাশে SU-35 আকাশের রাজা। F-35 জঙ্গি বিমানের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তার ক্যাপাসিটি অনেক বেশি। F-35 জঙ্গি বিমানের যে সুবিধাটা দাবি করা হয় যে স্টিলথ প্রযুক্তি রয়েছে, যার কারণে র্যাডারে ধরা পড়বে না। কিন্তু এখানে আরেকটি তথ্য হচ্ছে, রাশিয়া যখন S-400 বা 500 বা S-300 ক্ষেপণাস্ত্র বানিয়েছে, তখন কিন্তু আমেরিকার সরকারের বা আমেরিকার সামরিক বাহিনীর মাথা খারাপ হয়ে গিয়েছিল। কারণ কি জানেন, এই যে র্যাডার, এই র্যাডারে সব বিমান ধরা পড়ে, তাহলে F-35 জঙ্গি বিমানের স্টেলথ চরিত্র কিন্তু আর থাকে না, লাভ হয় না। বলা হয় যে F-35 জঙ্গি বিমান আপনার র্যাডারে ধরা পড়বে না, কিন্তু ঠিকই S-400 বা S-500 বা S-300 র্যাডারে ধরা পড়ে যায়। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার জন্য খুবই বিপজ্জনক, যার কারণে আপনাদের নিশ্চয়ই একটা তথ্য খেয়াল থাকবে যে তুরস্ক বা ভারত বা যারা রাশিয়ার কাছ থেকে S-400 বা 500 কেনার চেষ্টা করেছে, তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলেছে। শুধু নিষেধাজ্ঞা দেওয়ার কথাই বলেনি, কারো কারোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এ নিয়ে আমেরিকার সাথে তাদের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এমনকি মার্কিন কংগ্রেসে এই বিষয়ে একটি আইন পাশ করা হয়েছে, যে আইনের প্রেক্ষাপটে কোনো দেশ যদি রাশিয়ার কাছ থেকে S-400 বা S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেই দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সেক্ষেত্রে F-35 জঙ্গি বিমানের যে স্টিলথ চরিত্র বলে দাবি করা হয়, তা যদি থাকে তাহলে কেন ওই সমস্ত দেশের বিরুদ্ধে S-400 বা S-500 কিনলে নিষেধাজ্ঞা দেওয়া হবে, সে প্রশ্ন কিন্তু একটা যৌক্তিক প্রশ্ন। আর সাথে সাথে আরেকটি বিষয় নিয়ে আপনাদেরকে বলি, যে ইরান যে আমেরিকার গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছিল, সেটি কিন্তু ছিল স্টিলথ, এবং বলা হয়েছিল যে এই ড্রোন আমরা তৈরি করলাম, এটি কেউ ভূপাতিত করতে পারবে না, চিহ্নিত করতে পারবে না আকাশে, কিন্তু ইরানের হাতে ঠিকই ধরা পড়েছিল এবং সেটি ভূপাতিত করেছিল, এবং তা নিয়ে অনেক বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়েছিল, প্রায় আমেরিকা ইরান যুদ্ধ শুরু হয়ে যায় এরকম একটা অবস্থা। ডোনাল্ড ট্রাম্প
অর্ডার দিয়েছিলেন আমেরিকার সামরিক বাহিনীকে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু পরবর্তীতে মার্কিন সামরিক কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে সেই যুদ্ধটা করেন। যা হোক, তো স্টিল দাবি করলে যে আসলে তার কার্যকারিতা কতটা তা কিন্তু মাঠে ময়দানে অনেক কিছুতে এখনো প্রমাণ হয়নি, সেক্ষেত্রে দেখার বিষয় আছে। যাই হোক, আমরা আবার বিমানের আলোচনায় চলে আসি। তো একটা বিষয় খেয়াল রাখেন, 3000 কিলোমিটার SU-35 জঙ্গি বিমানের রেঞ্জ, অর্থাৎ এখানেও কিন্তু একটা কথা থেকে যাচ্ছে। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে ইরানের যত সামরিক প্ল্যান, যত তাদের ক্ষেপণাস্ত্রের বা বিমানের পাল্লা নির্ধারণের চেষ্টা, তা কিন্তু মেইনলি 1400 থেকে 1500 কিলোমিটারের ভেতরে রাখে। কারণ হচ্ছে ইরান ঘোষণাই করেছে যে তাদের প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল, এবং ইরান থেকে ইসরায়েলের দূরত্ব হচ্ছে 1400 কিলোমিটার। সেক্ষেত্রে তাদের যদি 1500 কিলোমিটার হয় তাহলে তাদের রেঞ্জের ভিতরে কমপ্লিটলি চলে আসে। 3000 কিলোমিটার এই বিমানের রেঞ্জ যদি থাকে তাহলে ইরান থেকে ইসরায়েলে গিয়ে বোমা হামলা করে, আমি একটা সম্ভাব্য চিত্রের কথা বলছি, এটা ঘটতে যাচ্ছে তা বলছি না, এরকম যদি হয়, অর্থাৎ ইরানের পরিকল্পনাটার কথা আমি বলছি। ইরান যদি ওই কথা সরাসরি বলেনি, কিন্তু আমরা যা সিম্পটম থেকে বুঝতে পারি, আমরা বিভিন্ন আকার ইঙ্গিত থেকে যা বুঝতে পারি, সেটি হচ্ছে যে ইরান থেকে এই বিমান উড়ে ইসরায়েলে বোমা হামলা চালিয়ে আবার যাতে ফিরে আসতে পারে একটানা জ্বালানি নিয়ে আপনার 3000 কিলোমিটার, অর্থাৎ তার যে রেঞ্জ সেই রেঞ্জ থেকে সে ফিরে আসতে পারে, এটি হচ্ছে একটি ব্যাপার। একটা প্রশ্ন আছে সামরিক জগতে বা এই এই কেন্দ্রিক যারা বিশ্লেষণ করে সেখানে, যে এই মুহূর্তে যদি F-35 জঙ্গি বিমান এবং SU-35 জঙ্গি বিমানের ভেতরে যুদ্ধ হয় তাহলে কারা জিতবে। সেক্ষেত্রে অনেকেই বলে যে এই মুহূর্তেই যদি যুদ্ধ হয় তাহলে SU-35 এর সম্ভাবনা অনেক বেশি, বিকজ তার ম্যানুভারেবিলিটি ক্যাপাসিটি অনেক বেশি এবং তার স্পিড যেহেতু বেশি, সেক্ষেত্রে SU-35 জঙ্গি বিমান এগিয়ে থাকবে। আপনারা বুঝতেই পারছেন যে SU-35 জঙ্গি বিমানের স্পিড কিন্তু প্রতি ঘন্টায় 2400 কিলোমিটার, অর্থাৎ 2400 কিলোমিটার, আর সেখানে F-35 জঙ্গি বিমানের স্পিড মাত্র 1728 কিলোমিটার, তার মানে প্রায় 650 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ বিমান দুটো যদি একসাথে উড্ডয়ন করে তাহলে প্রতি ঘন্টায় F-35 জঙ্গি বিমানের চেয়ে প্রায় আপনার 650 কিলোমিটারের বেশি পথ এগিয়ে থাকবে আপনার SU-35 জঙ্গি বিমান। সেক্ষেত্রে এই বিমান যদি ইরানের হাতে চলে আসে তাহলে ইরানের সামরিক সক্ষমতা আসলেই নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে যাবে। আরেকটা তথ্য বলি, এই বিমান কিন্তু বিশ্বের খুব বেশি দেশের হাতে নেই। আমরা উইকিপিডিয়া থেকে বা বিভিন্ন সূত্র থেকে যা জানতে পেরেছি তা হচ্ছে যে এই বিমান যেহেতু রাশিয়ায় উৎপাদন হয়, এই বিমান রাশিয়ার হাতে আছে, তার একেবারেই ঘনিষ্ঠ বন্ধু চীনের হাতে আছে, মিশরের হাতে কয়েকটি আছে, ইন্দোনেশিয়ার হাতে, এবং ইরান পেতে যাচ্ছে। তার মানে হচ্ছে, এখানে আমি এই কথা দিয়ে এইটা বোঝাচ্ছি, যে সমস্ত দেশ রাশিয়ার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রাখে শুধুমাত্র তাদের কাছে এই প্রযুক্তির বিমানটা আছে বা থাকবে। তো আমরা সবাই জানি যে ইরানের সাথে রাশিয়ার সাম্প্রতিককালের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, যার কারণে ইরান রাশিয়া থেকে এই বিমান পেতে যাচ্ছে। আর যে ইয়াক বিমানটা কিনবে সেটাও এক ধরনের যুদ্ধ বিমান, এই বিমানটা মূলত যুদ্ধ বিমান চালনার জন্য প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহার করা হয়, ছোটোখাটো যুদ্ধক্ষেত্রেও যুদ্ধের কাজেও ব্যবহার করা যাবে বা যায়। আর Mi-28 অ্যাটাক হেলিকপ্টার যেটা, এর গতি হচ্ছে প্রতি ঘন্টায় 320 কিলোমিটার, তার মানে যথেষ্ট গতিসম্পন্ন হেলিকপ্টার, এবং এর সবচেয়ে বড় দিক হচ্ছে রাতের বেলায় যুদ্ধে এটি অত্যন্ত পারদর্শী, খুবই কার্যকর, আর এর ক্যাপাসিটিও অত্যন্ত বেশি, প্রচুর সংখ্যক ক্ষেপণাস্ত্র একসাথে ব্যবহার করতে পারে, প্রচুর পরিমাণে গুলি বর্ষণের ক্যাপাসিটি রয়েছে। তারপরে এর যুদ্ধ যে সক্ষমতা, এই সক্ষমতা রাশিয়াকে আলাদা ধরনের একটা সুপিরিয়রিটি দিয়েছে হেলিকপ্টার জগতে। হেলিকপ্টারের ক্ষেত্রে একটা আলাদা রকমের কর্তৃত্ব আছে এই Mi-28 অ্যাটাক হেলিকপ্টার থাকলে, অ্যাপাচি হেলিকপ্টারের চেয়েও এই হেলিকপ্টারটি শক্তি সম্পন্ন বলে আমরা জানতে পারি। তো আমরা এরই মধ্যে জানি যে মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের হাতে সবচেয়ে বেশি সামরিক হেলিকপ্টার রয়েছে, কিন্তু এটা কোয়ান্টিটি অর্থাৎ সংখ্যার দিক দিয়ে Mi-28 অ্যাটাক হেলিকপ্টার যখন ইরানের সামরিক বহরে যুক্ত হচ্ছে তখন
শুধু কোয়ান্টিটি না কোয়ালিটিও বেড়ে যাবে, অর্থাৎ গুণগত মান, হেলিকপ্টারের গুণগত মান বেড়ে যাবে। সেক্ষেত্রে ইরান সত্যিকার অর্থেই সামরিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী হতে যাচ্ছে, একথা বলা যায়। ইরানের সবচেয়ে প্রধান সামরিক শক্তি হচ্ছে ক্ষেপণাস্ত্র। এরপরে গতকালকে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন যে ইরানের এই নৌবাহিনীর উন্নতি অবিশ্বাস্য এবং উল্লেখযোগ্য। এটি কিন্তু খুব সাধারণ মানের কথা না, সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই কথা বলা হয়েছে। তো ইরানের নৌবাহিনীও অত্যন্ত শক্তি অর্জন করেছে। কিন্তু এই যে রাশিয়া থেকে অ্যাটাক হেলিকপ্টার, তারপরে দুই ধরনের কম্ব্যাট যুদ্ধ বিমান আনার প্রেক্ষাপটে ইরানের বিমান বাহিনীও অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। আর ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি তো থাকলেই, সেক্ষেত্রে ইরান আগামী দিনগুলোতে অনেক বেশি সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠবে, এটি মোটামুটিভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে এই ছিল আপনাদের জন্য মূলত আলোচনা। যদি বিষয়টি ভালো লাগে তাহলে টাইমসপিডিয়া চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।